হতে চলেছে বিগত দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ রীতিমতো এই সূর্যগ্রহণকে নিয়ে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে এটি হতে চলেছে চলতি বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ যার সূতক সময় থাকবে খুবই কার্যকর সেই কারণেই এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী এই বছরে মোট চারটি গ্রহণ ঘটতে চলেছে যার মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ এই ক্রমাণু অনুসারে কুড়ি এপ্রিল প্রথম সূর্যগ্রহণ হয়েছিল তারপরেই পাঁচ ও ছয়ই মে রাত্রে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটেছিল আবার এই অক্টোবর মাসেই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে যা কিন্তু ভারত ও বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখতে পারবেন তবে এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকে থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ এই বছর সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে খারাপ প্রভাব এবং কিছু ভালো প্রভাবও পড়বে তাই গ্রহণ নিয়ে ইতিমধ্যেই রয়েছে চিন্তার বিষয় তবে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আপনারা এই গ্রহণটি দেখতে পারবেন এবং এই গ্রহণের প্রভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে গর্ভবতী মহিলা এবং শিশুদের ওপর কীরকম প্রভাব পড়তে পারে তার পাশাপাশি জ্যোতিষবিদরা ও বড় বড় গবেষকরা কি কী সতর্কবার্তা সকলের জন্য বলে দিয়েছেন তাই এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন প্রথমেই সঠিক দিন তারিখ এবং সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক চলতি বছরের দু সালে চোদ্দই অক্টোবর শনিবার বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখা যাবে এই সূর্যগ্রহণটি হবে একটি বৃত্তাকার সূর্যগ্রহণ আমরা জানি গ্রহণকে কেউ শুভ বলে মেনে নেয় না গ্রহণের সুযোগ সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে এই সময়কালে সকলকেই সতর্ক অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় এই সময় কি করবেন এবং কি করবেন না সুতককালে পূজা এবং সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ এছাড়াও গ্রহণ চলাকালীন সময় কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ এই গ্রহণটি দেখা যাবে বাংলাদেশের পাবনা ঢাকা নওগাঁ নবাবগঞ্জ সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ নোয়াখালী খুলনা চট্টগ্রাম সিলেট রাজশাহী বগুড়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ বরিশাল কুষ্টিয়া খুলনা রংপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গা থেকে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ প্রত্যেকটি জায়গা থেকেই এই গ্রহণটি দেখা যাবে গ্রহণের সুতক সময় সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল। এবং চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক আট ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতকাল চলতি বছর অর্থাৎ ইংরেজি চোদ্দই অক্টোবর দু সাল এবং বাংলা ছাব্বিশে আসেন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শনিবার ভারতীয় সময়সূচি অনুসারে শনিবার রাত্রি আটটা বেজে চৌত্রিশ মিনিটে শুরু হয়ে পনেরোই অক্টোবর রবিবার রাত্রি দুটো বেজে পঁচিশ মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে ইংরেজি চোদ্দই অক্টোবর দু হাজার সাল এবং বাংলা ছাব্বিশে আশ্বিন চৌদ্দশো তিরিশ শনিবার শুরু হবে রাত্রি আটটা বেজে চার মিনিটে এবং পনেরোই অক্টোবর রবিবার রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে বিশ্বে আফ্রিকার পশ্চিমাঞ্চল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আন্টার্কটিকা অঞ্চলের নানা স্থান থেকে তার পাশাপাশি ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে